নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ প্রতিবারের মতো আমি আবারও আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার চাকরির সমত খবরাখবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আইকনটিকে ক্লিক করে রাখবেন তো এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগান দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে একটি লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করবো তো হাসপাতালে কিন্তু সরকারি হাসপাতালগুলিতে তিন হাজার দুশো জন কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে তো দেখুন এই উপরেই কিন্তু বলে দেওয়া হয়েছে বড়ো করে যে সরকারি হাসপাতালে আরও তিন হাজার দুশো জন কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর রয়েছে যে তিন হাজার দুশো জন কর্মী কিন্তু কম নয় তো তিন হাজার এই তিন হাজার দুশো জন কর্মী কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার কোথায় নিয়োগ হবে সর সরকারি হাসপাতালগুলিতেই কিন্তু এই নিয়োগটি হবে তো বন্ধু এই বিষয়ে কিন্তু আমরা এখন নিচে বিস্তারিতভাবে এখন কিন্তু জেনে নেব তো বন্ধুগণ দেখুন এখানে নিচে বলে দেওয়া রয়েছে যে এবার সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াতে আরও তিন হাজার দুশো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কিন্তু নিয়োগটি হবে তো এই তিন হাজার দুশো জন কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তারপরে বলে দেওয়া রয়েছে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতেই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই মুহূর্তে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্ব রয়েছে বেসরকারি সংস্থাগুলোর হাতে তারপরে দেখুন নিচে বলে দেওয়া রয়েছে যে সূত্রের খবর বেসরকারি রক্ষীদের পাশাপাশি আরও তিন হাজার দুশো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ত্রিশ দিনের কাজ নিশ্চিত করা হবে তারপরে বলে দেওয়া রয়েছে দেওয়া হবে দশ হাজার টাকা বেতন তো এখানে কিন্তু আপনাদের বেতনের কথাটিও কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে দেখুন এখানে পরিষ্কার কিন্তু লিখে দেওয়া রয়েছে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে বলে দেওয়া রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়োগ হওয়া সিভিক ভলেন্টিয়ারদের বেতন দেবে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা ও পুলিশ দপ্তর তো এখানে কিন্তু চুক্তির ভিত্তিতে আপনাদের এই নিয়োগটি হবে তিন হাজার দুশো জন কর্মী যে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার কর্মী নিয়োগ হবে হাসপাতালগুলিতে তো সেটি কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগটি হবে তারপরে বলে হয়েছে তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি সম্পত্তি রক্ষায় লাঠিধারী সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে আদৌ সমস্যা আদৌ মিটবে সমস্যা প্রশ্ন তুলছেন পর্যবেক্ষণ মহলের একাংশ অনেকেই বলেছেন স্থায়ী নিয়োগের পরিবর্তে সিভিক কর্মীদের দিয়েই কাজ চালিয়ে নিয়ে যেতে চাইছে স্বাস্থ্য দপ্তর তো বন্ধুগান এই বিষয়টি নিয়ে কিন্তু আবার সমালোচনাও করা হয়েছে তো বন্ধুমান এটি কিন্তু আপনাদের কাছে একটি দারুণ খবর রয়েছে যে তিন হাজার দুশো জন কর্মী কিন্তু সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ হতে চলেছে তো বন্ধুমান এরকম বিভিন্ন চাকরি সঙ্গে খবরাখবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা বিভিন্ন ফ্রেন্ডস সার্কেলে বা বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার করে দিন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ